আমি এখন রয়েছি উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম কালিয়াগঞ্জ ব্লকের উত্তর কাছনা। আমার চারদিকে রয়েছে ধানের পর ধান, বেশিরভাগটাতেই ফলন রয়েছে, কিন্তু একটাই, এই ধান আর পাঁচটা ধানের চেয়ে একদমই আলাদা। কারণ এখানে আমি পাচ্ছি যেমন রেড ধান তেমনই পাচ্ছি ব্ল্যাক ধান, তেমনই পাচ্ছি হোয়াইট ধান। তার মানে সব ধানের সমাহারে একটা মনে হচ্ছে যেন একটা মিলন ক্ষেত্র এখানে তৈরি হচ্ছে ধানের। আর সেই ধান যিনি তৈরি করছেন অর্থাৎ কারিগর, তিনি হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুভাষচন্দ্র রায়। আমরা পেয়েছি ওনাকে, তিনি তার কারিগরি বিদ্যা দিয়ে বা তার মস্তিষ্ক প্রসূত বিদ্যার মাধ্যমে এখানে তৈরি করেছেন সেই ধান, 2 বিঘা জমিতে 50 রকমের। আর সেই ধানের মধ্যে রয়েছে কালো ধান, আর সেই কালো ধানের স্বাস্থ্যের পক্ষে যে কতটা উপকার সেটা আমার মুখ থেকে না শুনে ওনার মুখ থেকেই শুনি। প্রথমে বলছি যে এই যে এত আপনি ধান চাষ করছেন 2 বিঘা জমিতে 50 রকমের ধান, সবই দেখা যাচ্ছে যে মানে আর পাঁচটা ধানের চেয়ে একদমই আলাদা, এই এত মানে অসম্ভবকে সম্ভব করে তুললেন কীভাবে? না, এতে পরিশ্রম হয় ঠিকই, আমার সঙ্গে আমার স্কলারও আছে কিছু, তারাও হেল্প করে, ইউনিভার্সিটি কিছু ফান্ড দিয়েছে, সেই সব ঠিক আছে। কিন্তু মেইন হচ্ছে যে আমি চাই যে ল্যাবে বসে থেকে কাজ না করে একটু গ্রামে থেকে চাষি ভাইরা কী কষ্ট করে তারা ফসল উৎপাদন করে সেটাও একটু অনুধাবন করা, আর তাদেরকে একটু ভালো চাল, উন্নত মানের চাল বা ব্ল্যাক রাইস বা তুলাই পাঞ্জি উন্নত মানের সাপ্লাই যদি দিতে পারি, সেই জন্য আমি তুলাই পাঞ্জির সঙ্গে IR64 ক্রস ঘটিয়ে বা সংমিশ্রণ ঘটিয়ে সেটাকে উৎপাদন বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছি। আমি তুলাই পাঞ্জিকে যাতে চাষি ভাইদের কাছে উন্নত প্রজাতি দিতে পারি সেই জন্য আমি IR64 সঙ্গে ক্রস ঘটিয়েছি, অন্য বাসমতির সঙ্গে ক্রস ঘটিয়েছি, সেই লাইনগুলো আমার চলছে ফিল্ডে। হ্যাঁ, আমি ট্রায়াল দিচ্ছি এখন, সেখান থেকে আমি সিলেকশন করে যেগুলো বেস্ট ধান লাইন হবে সেইগুলোকে আমি ICR-এর কাছে পাঠাবো রেজিস্ট্রেশনের জন্য। এবার রেজিস্টার করার পরে তারা হয়তো ফিল্ড ট্রায়াল দিয়ে যদি রিলিজ করতে চান রিলিজ করতে পারেন চাষি ভাইদের কাছে। আচ্ছা বুঝি, এই যে আপনি যে এখানে যে বিভিন্ন ধরনের তো ধান আপনি এখানে ফলিয়েছেন, তার মধ্যে আমরা যেটা মানে কোনোদিনও দেখিনি ব্ল্যাক ধান। হ্যাঁ ব্ল্যাক, হ্যাঁ, সেই ধানের গুণাবলী যদি একটু বলেন। ব্ল্যাক রাইস যদিও ফলন কম যার জন্য চাষিরা করে না, এটা মেইনলি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে হয়, মণিপুর আসাম কাজিরাঙ্গা এইসব রিজিয়নে, আমাদের এখানে হয় না এই ধান। কিন্তু আমি চেষ্টা করেছি এই ধান যদি আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ফলিয়ে চাষি ভাইদের দেখানো যায় তাহলে তারাও সেটা করতে পারে, তারা দুরকমে লাভবান হতে পারে। এক, যদি কালো চাল খায় তারা নিজেরা সুস্থ থাকবেন, প্লাস তারা উপার্জন বাড়াতে পারবেন, কারণ কালো চাল বাজারে সবচেয়ে দামি চাল, বাসমতির চাইতেও দামি, প্রায় 250 থেকে 300 টাকা পার কিলো ব্ল্যাক রাইস। বুঝি, এই যে আপনি যে গবেষণা করছেন, গবেষণার পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল রাইস কংগ্রেস থেকেও আপনি ডাক পেয়েছেন, সেখানে আপনার এই ধানের কতটা প্রশংসা হয়েছে? হ্যাঁ, ওরা প্রশংসাই করেছে যে তুলাই পাঞ্জি ওরা চিনত না, আমি গিয়ে ওখানে বললাম তুলাই পাঞ্জি, তো আমি বললাম তুলাই পাঞ্জিতে GI ট্যাগ করা আছে, ওরা বললো GI ট্যাগ, ও ইট ইজ রিয়েলি গুড, দ্যাট মিনস হোয়াটস দ্য মেইন প্রপার্টি ইট হ্যাজ। তো আমি বললাম যে এটা হচ্ছে মেডিসিনাল চাল বা মেডিসিনাল রাইস, ইজিলি ডাইজেস্ট হয়, আর হচ্ছে এটা হাই অ্যারোমা আছে, গ্রেন কোয়ালিটি হাই, যার জন্য এটা GI ট্যাগ করেছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বলছি, এই যে আপনি যে এত কিছু করছেন পাশাপাশি আপনি প্রফেসর মানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আপনি যে কাজও মানে যে ওখানেও আপনি পড়াশোনার ব্যাপারটা রয়েছে আপনার, তো এই দুটোর মধ্যে সামঞ্জস্য করতে চাই না? এইটা আমার একটা পড়াশোনার বাইরে রিসার্চের কাজ, আমাদের তো রিসার্চ গাইড করতে হয় ছাত্রদেরকে, তো ছাত্ররা করে, আমিও নিজেও করি, ছাত্রদের সঙ্গে আমি নিজেও করি, কারণ আমার খুব ভালো লাগে ব্রিডিং করতে, যার জন্য আমি ব্রিডিং করি, আমি প্রায় প্রতিদিনই ব্রিডিং দিচ্ছি এখন এই পুজো ভ্যাকেশনে, আমি সিঙ্গাপুর থেকে ঘুরে সেই ধান নিয়ে সেই ব্রিডিংয়ের কাজে লেগে গেছি। হ্যাঁ, আমার নিজেরও ইন্টারেস্ট আছে, ছাত্রদেরকেও আমি শেখাচ্ছি। বুঝি, এই যেগুলো ধান আপনি ফলাচ্ছেন সেগুলো তো সচরাচর তো বাজারে তো কিনতে পাওয়া যাবে না, কিন্তু সেক্ষেত্রে যদি সাধারণ মানুষ যদি মানে দরকার হয় তাহলে কোথায় যোগাযোগ করবো? না না, আমি ইজিলি দিয়ে দিতে পারবো, শুধু আমার একটা রিকোয়েস্ট যে গভর্নমেন্ট যদি এটাকে টেক আপ করে ভালো হয়, আমি আমার ইউনিভার্সিটির VC স্যারকে বলবো, উনি যাতে একটু যোগাযোগ করে ব্যবস্থা করেন, যদি কেউ চায় আর কি, এই ব্ল্যাক রাইসের সিড বা
রেড ডাইসের সিড বা উন্নত মানের তুলাই পাঞ্জি আমি দিতে রাজি আছি। কোনো কৃষক যদি এগিয়ে আসে, যদি তারাও যদি এরকম আপনার মতো যদি ধান চাষ করতে চায়, তা আপনি তাদের কীভাবে সহযোগিতা করবেন? হ্যাঁ, আমি একদম এখানে ফিল্ডে নিয়ে এসে দেখিয়ে দিতে পারবো যে কী করে ধান চাষ করতে হবে, বিশেষ করে ব্ল্যাক রাইস বা রেড রাইসগুলো। আমি যেটা করেছি এবারে শ্রী সিস্টেম করেছি, মানে রাইস সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, মানে একটা হিলে একটাই গাছ দিয়েছি, তাতে আমার ফলন বেড়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে এবং ধান সুস্থ আছে। আচ্ছা, তো শ্রী সিস্টেমটাকে একটুখানি ইয়ে করতে হবে আর কি, ফার্মার লেভেলে বা চাষি ভাইদের লেভেলে একটু জানাতে হবে। মানে আপনার এখানে জমি কতটুকু আছে? আমার 2 বিঘা করেছি আমি। 2 বিঘা এই প্লটটায় 2 বিঘা আছে, অন্য প্লটে আবার 1 বিঘা আছে, সেখানেও ব্ল্যাক রাইস হচ্ছে। এখানে আমরা যেটা দেখলাম 2 বিঘা জমিতে 50 রকমের আপনি ধান দেখালেন। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এতটুকু জায়গার মধ্যে এত রকমের এত ধরনের ধান কীভাবে আপনার সম্ভব? না, ওই যে প্লট প্লট করে আমরা করেছি, 2 হাত ডিস্টেন্স রেখেছি একটা ভ্যারাইটি থেকে আরেকটা ভ্যারাইটির, যাতে মানে কাটতে সুবিধা হয়, জিন ট্রান্সফারের ভয় নেই কিন্তু কাটতে সুবিধার জন্য, কারণ এক একটা ধান এক এক রকম সময়ে পাকে, তো ম্যাচুরিটি টাইম আলাদা, সেই জন্য আমরা একটু 2 হাত গ্যাপ দিয়ে 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 ধানগুলোকে লাগিয়েছি যাতে এটা বাঁচানো যায়, কারণ এগুলো রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট, কারণ চাষি ভাইরা করে না, প্রায় কী বলবো মানে ফিনিশ হতে চলেছে এক্সটিংকের পর্যায়ে, সেই জন্য আমি এটাকে কনজার্ভ করার চেষ্টা করছি। বিদেশে কত ধরনের ধান রয়েছে এখানে? বিদেশের ধান নেই ওরকম, কিন্তু বিদেশি নামে আছে। হ্যাঁ, বিদেশের ধান তো আমরা পাবো না এরকম ডাইরেক্ট, কিন্তু ওই বিদেশিদের মতোই আমাদেরও কিছু আছে লোকাল ভ্যারাইটিস, তারা শর্ট হয়, ম্যাচুরিটি 80-85 দিন। আচ্ছা, কিছু ব্ল্যাক রাইস আছে যেগুলো হাইটে কম, ম্যাচুরিটি 120 দিন। তো আমি চাই যে গভর্নমেন্ট যদি টেক আপ করে 120 দিনের ব্ল্যাক রাইস, আমার মনে হয় এটা খুব ভালো হবে চাষিদের জন্য। দেখুন ছোট ছোট গুড়ি গুড়ি চিনি আছে।
সিট পেয়েছো? পাশাপাশি ধান লাগাবে আর ওটা জিএম বিভিন্ন রকম ট্রায়াল চলছে, কোনটা চলবে? এটা কি ঘন্টা? এটা এটা চলবে, কোনটা নষ্ট হয়ে গেছে? বললাম না যে বুনো ধানের সঙ্গে আমাদের এটা রঞ্জিতের ক্রস আছে, ওই যে রঞ্জিত ওই ধানটার সঙ্গে এক ধরনের ধান আছে বুনো ধান। আরে নিয়ে এসে তো হয়ে গেছে, চলো এটা রাখ রাখ, এটা প্যাকেটে রাখ, প্যাকেটে রাখ, প্যাকেটে রাখ। দাদা নাম লিখতে হবে কিন্তু, এটা রঞ্জিত, এটা আজকে খুলতে হবে কিন্তু। না না গোড়াটাই ধরে তারপর, না না পেকে গেছে, এটা ইস্যু প্লট কইছে ধানে এই যে এখনো পাকেনি গোটাটা। কালো ধানটা এদিকে লাগাইছি যে কালো ধানটা ভালোই, খারাপ না, হ্যাঁ ফলনও বেশি। হ্যাঁ এই ধরনের যদি ধান লাগা যায় তাহলে সে কৃষকের লাভবান পাবে। কী নাম আপনার? প্রভাস রায়। আচ্ছা ওই যে কালো ধান কি এর আগে দেখেছেন কোনো জায়গায়? না না দেখিনি, এবারে প্রথম দেখলাম আর কি। এবারে প্রথম। আচ্ছা আচ্ছা, আর আর যে সমস্ত ধান রয়েছে তুলাইপাঞ্জি তো আমাদের এখানে চলছে অনেকদিন ধরে, কেমন হয় তুলাইপাঞ্জিটা? এসে বিঘায় 7 মণ আনন্দ ফলন, ভালো হয়, ভালো হয়। চাহিদা কেমন? চাহিদা ভালো বাজারে। আচ্ছা ঠিক আছে, উপকৃত হয়েছেন। আমি তো অ্যাকচুয়ালি ধানে যদি ABCD কিছু শেখাতে হয় তো স্যার আমাকে হাতে ধরে ওই ধানের ABCD স্যারের কাছ থেকেই শিখেছি। ধান গাছ আগে আমি দূর থেকে দেখতাম, কিন্তু এখন ধান সম্পর্কে যতটুকু যে শিখেছি, ব্রিডিং শিখেছে স্যার ধরে ধরে হাতে, একটা ধানের সঙ্গে আরেকটা ধান কীভাবে ক্রস করতে হয়। আর স্যার নিজেও অনেক কটা ধানে ক্রস করেছে, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্রস করার। আর এখন আমরা এখানে আমাদের ফিল্ড আছে, আবার আরেক জায়গায় ফিল্ড আছে, বিন্দোল বলে একটা জায়গা আছে, সেখানেও আমরা ট্রায়ালে ফেলেছি। ওখানেও বিঘা খানেক জমি আছে, সেখানে আমরা করছি। তো আমাদের মেন টার্গেট হচ্ছে এসব, স্যার যেরকম বলে দিয়েছেন আমাদের যে ওয়াইল্ড রাইস থেকে জিন ট্রান্সফার করতে হবে,
হাইল্ডিং রাইস প্রডিউস করতে হবে আর সুপার গ্রিন রাইস তৈরি করতে হবে। এইটার জন্য আমরা মানে বলতে পারেন স্যারই আমাদের মানে চোখ খুলে দিয়েছে অ্যাকচুয়ালি। ধান যে এত কিছু হতে পারে, মানে ধানের মধ্যে যে জিন সেটাও যে ট্রান্সফার করা যায়, এটা স্যার আমাদেরকে বুঝিয়েছে। আমরা প্রথমে শুনে বিশ্বাস করতাম না যে এটাও কি সম্ভব, জিন এইভাবে ট্রান্সফার হয়। লম্বা জিন, শর্ট জিন, সেম ট্রান্সফার হচ্ছে। বাদশাভোগ থেকে স্বর্ণের মধ্যে সেন ঢুকে গেছে, প্রোডাকশন হাই হবে। এসব দেখে আমরা সত্যি মানে আমার তো সারাদিন কাটে ধানের জমিতে, মানে আমি পারলে এখানেই থেকে যাই এরকম। বুঝছি যে এই যে একটা আমরা সব ধরনের ধান দেখছি, তার মধ্যে একটু অন্য টাইপের দেখছি যে কালো ধান। হ্যাঁ, এই কালো ধান তো আমরা দেখি না সচরাচর। এই কালো ধান মানে যে যে এখানে মানে হচ্ছে, এটা কতটা মানে সাধারণ মানুষের উপকার লাগবে বলে মনে হয়? হ্যাঁ, সাধারণ মানুষ বলতে কালো ধানের তো দাম অত্যধিক পরিমাণ। মাল্টিপ্লেক্সে কালো ধান বিক্রি হয় 250 থেকে 300 টাকা কেজি, 150 টাকা মিনিমাম। এবার বোঝাই যাচ্ছে কালো ধানের প্রোডাকশনটা স্যার ব্রিডিংয়ের মাধ্যমে উন্নত করার চেষ্টা করছে। এটা যদি একবার স্বর্ণর সমানও হয়ে যায়, রেভলিউশন হবে। মানে স্বর্ণর সমানও যদি হয়, ভাবুন স্বর্ণের 15 টাকা কেজি, 16 টাকা কেজি, তার 10 গুণ 150 টাকা কেজি, সবচেয়ে কমটা ধরলাম। আচ্ছা, তা আগামী দিনে আপনার কী করার ইচ্ছা? আমার সারা জীবন রিসার্চ, এই ব্রিডিং করে যাওয়ার ইচ্ছা। স্যার অ্যাকচুয়ালি যে মানে আমাকে ঢুকিয়েছে যা জিনিস, তাতে আমার সারা জীবন যদি আমি ধানের সঙ্গে ধানের ক্রস করি আর নতুন ধান তৈরি করি, তাতেও আমার ইন্টারেস্ট কমবে না। এখানে বাদশাভোগ স্বর্ণ, বাদশাভোগ ওয়াইল্ড রাইস, হ্যাঁ কী বলে ওটাকে হচ্ছে আপনার, না ওটা হচ্ছে আপনাদের ভাদই, যে ধানটা অবলুপ্ত হয়ে গেছে, 50 রকমের ধান। হ্যাঁ, তার সঙ্গে স্বর্ণ, ভাদয়ের সঙ্গে স্বর্ণ। কী নাম আপনার? পঙ্কজ সিং। কোথা থেকে আসছেন? আমি স্যার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরীর মাস্টারমশাই। আচ্ছা, উদ্ভিদ বিদ্যা বিভাগেরই মাস্টারমশাই, মানে আমাদের জুলজি পড়াতে হয়, বটানি পড়াতে হয়। হ্যাঁ, আমার বাড়ি এখন দেখার বিষয় যে গভর্নমেন্ট কত তাড়াতাড়ি এই ব্ল্যাক রাইসকে টেক আপ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, এবং যে মানে সরকার যেটা বলছে কৃষির ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থারও উন্নয়ন ঘটানো, সেই ব্ল্যাক রাইসই পারে একমাত্র সে বৈপ্লবিক পরিবর্তন আনতে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর কাসনা থেকে ক্যামেরায় শঙ্কর গুপ্তা, সত্যেন মহন্তের সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।